আসসালামু আলাইকুম হুজুর মিডিয়ার সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকেই ভালো রেখেছেন আজকে আলোচনা করব যদি কারো হাড়ি ভেঙে যায় তাহলে কোরআনের আয়াতের মাধ্যমে কিভাবে সেই ভাঙা হাড্ডির চিকিৎসা করবেন পূর্বে আমি একটি ভিডিও বানিয়েছিলাম এই নিয়ে অনেকেই বলেছিলেন সেই আরবি দোয়াটি যদি খুব সহজে শেখানো যায় তারা শিখতে পারে তাহলে খুবই তারা উপকৃত হবে এই জন্য আজকে সেকেন্ড পার্ট নিয়ে আসলাম আশা করি খুবই ভালো লাগবে আপনাদের কাছে এই ভিডিওতে আমি সেই আয়াতটি ভেঙ্গে ভেঙ্গে খুব সহজে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা প্রথমে আয়াতটি সম্পর্কে জানব লাইস বিন সাদ হতে বর্ণিত তিনি বলেন এক লোক তার রানে এমনভাবে আঘাত পায় তার রানের হাড্ডি ভেঙে যায় পরে একদিন তিনি স্বপ্নে দেখতে পান এক লোক তার স্বপ্নে এসে বলতে লাগলো তুমি তোমার রানে হাত রেখে আয়ারটি পড়ো তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে এরপর যখন সেই লোকটি তার স্বপ্নের মানুষটির কথা অনুযায়ী আয়াতটি পড়লো সঙ্গে সঙ্গে তার পায়ের ব্যথা ভালো হয়ে গেল এবং তিনি ঘুম থেকে উঠে দেখলেন তার পায়ের মধ্যে আঘাতের কোনো চিহ্ন মাত্র নেই এবং যে হাড্ডিটি ভেঙে গিয়েছিল সেটি ভালো হয়ে গিয়েছে জোড়া লেগে গিয়েছে সুবাহ চলুন আমরা এখন শিখে শিখিনি এখন আমি আপনাদেরকে ভেঙে ভেঙে আয়ারটি শিখাবো আপনারা আমার সঙ্গে পড়বেন তাহলে ইনশাল্লাহ খুব সুন্দর করে খুব সহজ হয়ে যাবে ভাঙ্গা হাড্ডিতে কিভাবে আয়ারটি পড়ে ফো দিবেন আমি নিয়ম কারণ ভিডিও শেষে বলে দিব। আপনারা তখন খুব সহজে বুঝে নিতে পারবেন আমি আয়ারটি আরবিতে বলছি কেননা বাংলাতে আরবির মতো হয় না কখনো আপনারা চেষ্টা করুন মুখে মুখে পড়ার জন্য লা ইলাহা عليه توكلت وهو رب العرش العظيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم أمي أبو بولتي فإن تولوا লা ইলাহা আলাইহি খুব সহজেই বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন যদি আরবিটি খুব কঠিন হয়ে থাকে তাহলে কোনো সমস্যা নেই আপনি এই দোয়াটা বারবার ভালো করে শুনুন প্র্যাকটিস করুন ইনশাল্লাহ দুই তিন দিন যদি আপনি এই ভিডিওর পিছনে সময় ব্যয় করেন খুব দ্রুত হয়ে যাবে আলহামদুলিল্লাহ নিয়ম হচ্ছে যখন কারো হাত ভেঙে ভেঙ্গে যাবে তখন আপনি যেখানে হাড্ডি ভেঙেছে সেখানে হাত থেকে একটু হালকায় মানুষ মালিশ করবেন আয়াতটি পরবেন এই আয়াতটি পরার আগে এবং পরে কয়েকবার তুরস্টি পরে নেবেন পরা শেষ হলে যেখানে হাড্ডি ভেঙ্গে ভেঙে গেছে সেখানে আপনি ফু দিবেন ইনশাল্লাহ এই আয়াতের বরকতে আল্লাহ তালা। আপনার হাড্ডিকে ভালো করে দিবেন ভাঙ্গা হাড্ডিকে জোড়া লাগিয়ে দিবেন এবং খুব সুস্থ হয়ে যাবেন এছাড়াও এই আয়াতের আর অনেকগুলো ফজরত রয়েছে অনেক গুরুত্বপূর্ণ উপকার রয়েছে যেমন থেকে বর্ণিত তিনি বলেন যদি কেউ এই আয়াতটি দৈনিক একশোবার পাঠ করে তাহলে পৃথিবীর সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত থাকবে এছাড়াও অন্য আরেকটি রায়তা আছে যদি কেউ এই আয়াতটি একশো বার পরে দৈনিক তাহলে সে কখনো পানিতে ডুবে মারা যাবে না ইনশাআল্লাহ এছাড়াও কখনো আঘাতপ্রাপ্ত হয়ে মারা যাবে না আঘাতপ্রাপ্ত কয়েক প্রকার হতে পারে যেমন ছুরির আঘাত লাঠির আঘাত বন্দুকের আঘাত এভরিথিং তো আপনাদেরকে আমি বলতে চাই আপনার প্রতিদিন এই আয়াতটি পড়বেন ইনশাআল্লাহ এই আয়াতের বরকতে আয়াতের উসিলা আল্লাহ তালা আপনাদের সকলকে যারা পড়বেন তাদের সকলকে সকল ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবেন ছোট্ট আরেকটি কথা বলে রাখি যদি দেখেন আপনি কখনো কোনো বিপদে পড়ে গেছেন এই আয়াতের অংশটুকু পড়বেন যখনই আপনি কোনো বিপদের সম্মুখীন হবেন আপনার সামনে কোনো রাস্তা থাকবে না কোনো উপায় থাকবে না কি করবেন কিছুই বুঝতে পারছেন না তখনই আপনি মনে ভরে যত পারেন তত বেশি একটা তেレシ পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সব বিপদ থেকে উদ্ধার করবেন আমি আবার বলছি কতরূপ পড়বেন সেটা হচ্ছে হাসবিলাল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রবুল আরশিল আযীম আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য আরেকদিন অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা